गुड आफ्टरनून, वेलकम टू द वर्ल्ड ऑफ बायोलॉजी। कैंसर, आज के हमें कैंसर नहीं कथा बोल। कैंसर बा कर्कट रोग नामटा सुनले आमादेर मध्ये एक भय सृष्टि है, हवाटाई स्वाभाविक, कारण पृथ्वीते प्रतिदिन अनेक मानुष ये कैंसर नामक मारण रोगेर जोन्नो मृत्युबरण करछे। प्रचुर मानुषेर जीवन, साधारण जीवन यात्रा बा साधारण जीवन यापन रातारति बदले जाच्छे ये कैंसर रोगेर जोन्नो, ताई भय हवाटाई स्वाभाविक। किन्तु आमरा एटाओ जानी जदि आमरा सठिक समय रोगटीके डायग्नोसिस करी बा सठिक समय तार सिमटम्स बा तार लक्षणगुलो देखे आमि तार प्रतिकारेर जोन्नो चेष्टा करी बा सठिक ट्रिटमेंटेर मध्ये दिए जाई, ताहले हयतो ये रोगटाय मृत्यु घटते हयतो पारे ना। बाट कैंसर निये एतो मातामाति एखन केन होच्छे? कैंसर तो बहु आगे बला जाए मानव इतिहास एक प्राचीनतम रोग होच्छे एई कैंसर। शुधुमात्र मानुष नय, एमन अनेक प्राणी आछे जादेर मध्ये किन्तु विवर्तनेर अनेक आगे जारा एसेछिलो एबं जारा किन्तु कैंसारेर साक्षी होयेछे। जेमन धरो आमि बोलछि ख्रिस्टपूर्व 600-তে বা 600 খ্রিস্টপূর্বতে ভারতীয় আয়ুর্বেদাচার্য সুশ্রুত ও গ্রিস দেশের যে হিপোক্রেটাস রয়েছেন ওনারা কিন্তু প্রথম ওনাদের রিসার্চ পেপারে ক্যান্সার রোগের বর্ণনা করেছিলেন। মিশরে 3500 বছর আগে কোনো কোনো মমি শরীরে ক্যান্সারের অস্তিত্ব ধরা পড়েছিল। যখন সেই মমিগুলোকে নিয়ে আবার তাদের নিয়ে রিসার্চ করা হয় ক্যান্সারের অস্তিত্ব কিন্তু ধরা পড়ে। আর বায়োলজি বা মেডিকেল সায়েন্সের যে ব্রাঞ্চে ক্যান্সার নিয়ে পড়াশোনা করা হয় তাকে বলা হয় অনকোলজি। আর যারা ক্যান্সার ট্রিটমেন্টের জন্য কাজ করছেন বা যারাকে যে সমস্ত ডাক্তারবাবুরা বা যারা ক্যান্সার ট্রিটমেন্ট নিয়ে রিসার্চ করছেন তাদেরকে অনকোলজিস্ট বলা হয়। এই ক্যান্সার বেসিক্যালি কী এই নিয়ে ইউটিউবে বা মিডিয়াতে অজস্র ভিডিও রয়েছে, আমাদের এই সোশ্যাল মিডিয়া বলো বা গুগলে বিভিন্ন জায়গায়। বাট আমার ভিডিও করার লক্ষ্য আমি প্রথমেই বলেছিলাম যে প্রত্যেকের জন্য, একটা 5-এর বাচ্চাও যেমন বুঝতে পারবে, একটা 12-এর স্টুডেন্টও বুঝতে পারবে, একটা কলেজ স্টুডেন্টও বুঝতে পারবে, তার সাথে সাথে তোমার বাড়ির প্রত্যেকের এই ভিডিওটা দেখা দরকার। তার কারণ এই রোগটা আমাদের সবার জানা দরকার। আমি ভয় দেখাচ্ছি না, রিসার্চাররা বলছেন বা সায়েন্টিস্টরা বলছেন আগামী 25 বছরের মধ্যে প্রতি 4 জন ব্যক্তির মধ্যে 1 জন ক্যান্সারের শিকার হবে। বাড়িতে যদি 4 জন মেম্বার থাকে তার মধ্যে 1 থেকে 2 জন কিন্তু ক্যান্সারের শিকার হবে। এটা একটা মহামারী আকার ধারণ নেবে, কিন্তু আমরা এটাকে জয় করতে পারি প্রপার। আমরা হয়তো ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করতে পারবো, কিভাবে ক্যান্সারটাকে হয়তো পুরোপুরি ইরাডিকেট করতে পারবো না, কিন্তু আমরা ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করতে পারি সিমটমসগুলো বুঝে সেই সময় যদি ইমিডিয়েটলি ট্রিটমেন্ট স্টার্ট করি, আমরা যদি একটু কনসিয়াস হই তাহলে হয়তো এই ক্যান্সারকে আমরা জয় করতে পারি। তাই ক্যান্সার মানেই, তাই সবাই মিলে আমরা এই ভিডিওটা দেখব এবং ক্যান্সারের প্রত্যেকটা নারী নক্ষত্র আমরা জানবো সমস্তটা। আমরা ভিডিওটাকে টোটাল 3টে পার্টে ভাগ করেছি। প্রথম দিন আমি বলবো তোমাদেরকে ক্যান্সার কী, ক্যান্সার কোষকে কীভাবে চিনবে সাধারণ কোষের থেকে, কীভাবে তোমার শরীরে ক্যান্সারের কোষ বা ক্যান্সারের সৃষ্টি হয়েছে সেটা জানা যায় সেটা সম্পর্কে বলবো, এবং কী কী কারণে ক্যান্সার হয় সেটা বলবো। পরের দিন আমরা বলবো ক্যান্সার কোন কোন জায়গার ক্যান্সার, আমাদের শরীরে কোন কোন জায়গায় ক্যান্সার হতে পারে এবং সেই সমস্ত ক্যান্সারের নাম কী এবং ক্যান্সারের লক্ষণগুলো কী কী এবং কীভাবে ক্যান্সার আমাদের শরীরে ছড়িয়ে পড়ে। আর লাস্ট দিন আমরা বলবো প্রতিকার, মানে আমরা কী কীভাবে বা ক্যান্সারকে জয় করার জন্য কী কী ট্রিটমেন্ট বা কী কী রিসেন্ট মডার্ন সায়েন্স বা মডার্ন মেডিকেল সায়েন্স বা বায়োলজিক্যাল সায়েন্স কী কী ট্রিটমেন্ট করেন একজন ক্যান্সার রোগীকে সুস্থ করে তোলার জন্য, বা কী কী ট্রিটমেন্ট কখন করা হয় সেই সমস্ত কিছু সম্পর্কে তোমাদের সঙ্গে ডিসকাস করব। তাই 3টে পার্টে আমরা ভিডিওটা করছি, চলে এসো ক্যান্সার সম্পর্কে ডিটেলস ইনফরমেশান জানার জন্য। বাড়ির প্রত্যেকের সঙ্গে ভিডিওটা দেখবে এবং শেয়ার করবে যাতে প্রত্যেকে জানে, জানাটা দরকার, তাই জানতে হবে। শুধুমাত্র সিলেবাসের মধ্যে আছে বলে পড়বো তা কিন্তু নয়, এইগুলো জানতে হবে আমাদের, তাই এটা আমাকে জানতেই হবে। তাই আবারও বলছি এটা প্রত্যেকের সঙ্গে দেখো বা প্রত্যেককে দেখতে বলো যাতে ক্যান্সারকে পুরোপুরি ইরাডিকেট না করতে পারলেও আমরা ক্যান্সারকে কিছুটা হলেও জয় করতে পারি তার বিরুদ্ধে বা তাকে একটা সলিড ফাইট দিতে পারি। ওকে, সো ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ বায়োলজি। আজকে আমার বিষয় ক্যান্সার। ক্যান্সার হলো কোষীয় বিভাজন ব্যবস্থার বা কোষ বিভাজন ব্যবস্থার যে নিয়ন্ত্রণ তার এক প্রকার ত্রুটি, এবং যে ত্রুটিটা একটি কোষ থেকে সমস্ত কোষে ছড়িয়ে পড়ে এবং আলটিমেটলি সমস্ত কোষেই কিন্তু ক্যান্সার কোষে রূপান্তরিত করে। এই ত্রুটির ফলে 3টে ঘটনা সৃষ্টি হয়। একটি হচ্ছে কি ম্যালিগন্যান্ট, মানে দুষ্ট কোষ তৈরি হওয়া, মানে ম্যালিগন্যান্ট সেল। নাম্বার 2 ইনভেসিভ, তার মানে আক্রমণাত্মক, একটা কোষের দুষ্ট বা ম্যালিগন্যান্ট কোষ তৈরি হলে সে তার পাশের কোষকে আক্রান্ত করে, ইনভেসিভ। আর নাম্বার 3 টিউমারের সৃষ্টি হয়। টিউমার মানে কি ক্যান্সার?
তা কিন্তু নয়। টিউমার দুটো হয় বেসিক্যালি বিনাইন অ্যান্ড ম্যালিগন্যান্ট, মানে কি না অনিয়ন্ত্রিত। আমাদের দেহের মধ্যে প্রত্যেকটি জায়গার জন্য প্রত্যেকটি নির্দিষ্ট স্থান রয়েছে। এবার ধরো কোনো জায়গার কোষ বিভাজন আমাদের বডির যে নর্মাল সিস্টেম বা আমাদের দেহ কোষগুলো বেসিক্যালি মাইটোসিস পদ্ধতির মাধ্যমে বিভাজিত হয়, আর আমাদের জনন কোষগুলো বেসিক্যালি মিওসিস পদ্ধতির মাধ্যমে বিভাজিত হয়। এবার নিয়ম হচ্ছে একটা থেকে দুটো, দুটো থেকে চারটে, চারটে থেকে ষোলোটা, এরকম পদ্ধতিতে, এরকম মাল্টিপল ওয়েতে বা এরকম গুণিতকের হারে বৃদ্ধি পায় হচ্ছে আমাদের কোষ বিভাজন ব্যবস্থাটা। বাট ক্যান্সারের ক্ষেত্রে কী হয় বা টিউমার যখন সৃষ্টি হয় বা ধরো কোষ বিভাজন ব্যবস্থা যে ত্রুটি হয় তার ক্ষেত্রে কী হয়, একটা থেকে দুটো হচ্ছে বাট দুটো থেকে চারটে, বাট চারটে থেকে হয়তো 64, এরমভাবে 64 থেকে হয়তো তার চার গুণ বেশি, এরমভাবে র্যাপিডলি হারে মারাত্মক হারে কোষ বিভাজনটা বৃদ্ধি পেতে থাকে। কোষের একটা নিয়ন্ত্রণ সিস্টেমটাই চলে যায় বিভাজনের, তার ফলে কী হয় এই পুরো শরীরে এইভাবে ছড়িয়ে পড়ে বিভাজন ব্যবস্থাটা, বা এই কোষগুলো পুরো ছড়িয়ে ছড়িয়ে পড়ছে। তাতে কী হচ্ছে আমার না, আমাদের দেহের মধ্যে তো প্রত্যেকটি জিনিসের জন্য নির্দিষ্ট স্থান রয়েছে, এবার তার ফলে কী হচ্ছে না এক্সট্রা যে কোষগুলো সেগুলো কোথায় যাবে, আমাদের তো দেহের আয়তন বাড়ছে না, সেই জন্য এক্সট্রা কোষগুলো যে তৈরি হচ্ছিল তার জায়গা থাকছে না, এবং তার জন্য খাদ্যও তৈরি হচ্ছে না, এবং এক্সট্রা কোষের মধ্যে তৈরি হওয়া যে বজ্র পদার্থগুলো সেগুলোও আমাদের দেহের মধ্যে নির্গত হচ্ছে, তার ফলে কী হচ্ছে না আলটিমেটলি আমাদের দেহের মধ্যে টিউমার মানে একটা স্ফীত অংশ তৈরি হচ্ছে বা একটা সোলেন পার্ট বা ফোলা অংশ তৈরি হচ্ছে। এই ফোলা অংশটাই আলটিমেটলি টিউমার হিসাবে দেখা দিচ্ছে, যেটা দেহের বহিঃপ্রান্তে হলে বা এক্সটার্নাল সার্ফেসে হলে আমরা দেখতে পাই, ইন্টারনাল সার্ফেসে হলে আমরা দেখতে পাচ্ছি না, ফলে সেই ক্যান্সারটা ডায়াগনোসিস করা খুব ডিফিকাল্ট হয়ে ওঠে। এবার সেই যে টিউমারটা রইল সেই টিউমারটা মানেই যে ক্যান্সার তা কিন্তু নয়। সেই টিউমার থেকে প্রথমে তোমার কী করা হবে, সেই টিউমার থেকে একটুখানি কোষ বা টিস্যু বা কলা নেওয়া হবে, একটুখানি কেটে, সেই পদ্ধতিটাকে কী বলা হয়, সেই পদ্ধতিটার নাম হচ্ছে বায়োপসি। এই বায়োপসি পদ্ধতির মাধ্যমে তোমার সেই টিউমার থেকে একটুখানি টিস্যু বা কলা নেওয়া হলো বা সেল নেওয়া হলো, নিয়ে সেটাকে ল্যাবরেটরিতে টেস্ট করা হলো যে তার মধ্যে ম্যালিগন্যান্ট সেল আছে কিনা। আবারও বলছে ম্যালিগন্যান্ট, টিউমারটা পরবর্তীকালে ম্যালিগন্যান্ট কোষে যদি রূপান্তরিত হয়, প্রথম দিকে যে টিউমারের মধ্যে যে কোষগুলো থাকে যেগুলো ক্যান্সার কোষ নয় সেগুলো বিনাইন টিউমার, তার মানে টিউমার হওয়া মানেই ক্যান্সার নয়, সেগুলো বিনাইন। এবার আমরা যখন পরবর্তীকালে ট্রিটমেন্ট হচ্ছে না বা পরবর্তীকালে সেই কোষ নিজেদের আচরণ বদলে দিয়ে হয়তো ম্যালিগন্যান্ট কোষে রূপান্তরিত হয়ে গেছে, তখনই কিন্তু ক্যান্সার সেটাকে বলা যেতে পারে। এবং সেই ক্যান্সারটা রক্ত এবং সেই ক্যান্সার সেলটা রক্ত এবং লসিকার মাধ্যমে দেহের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ছে, এবং তার ফলে আস্তে আস্তে ক্যান্সারটা স্প্রেড করে যাচ্ছে। এই যে রক্ত ও লসিকার মাধ্যমে ম্যালিগন্যান্ট সেলগুলো ছড়িয়ে পড়ছে, এই পদ্ধতিটাকে আমরা বলি মেটাস্টেসিস। ওকে, মেটাস্টেসিস, তাহলে আমরা কোথায় ছিলাম, বায়োপসি করা হলো, বায়োপসি করার পর জানা গেল যে এগুলো ক্যান্সার সেল, তার মধ্যে ক্যান্সার সেল পাওয়া গেছে, তার মানে কিন্তু পেশেন্টটাকে এবার আমরা বলতে পারি ক্যান্সার। বাট সে কোন স্টেজে রয়েছে, সে এবার ক্যান্সার ধরা পড়া মানে যে সে মরে যাবে তা কিন্তু নয়, সে বাঁচবে কি বাঁচবে না ডিটারমাইন করে, বা সে মানে না বাঁচার চান্স খুব কম বেসিক্যালি, কী হচ্ছে না তোমার সে বাঁচার চান্সই বেশি, সে যে বাঁচবে বা কতটা ট্রিটমেন্ট তার দরকার সে কোন স্টেজে রয়েছে সেটা দেখে। এবার আমরা কী করে বুঝবো যে এই কোষগুলো ম্যালিগন্যান্ট সেল বা কোষগুলো ক্যান্সার সেল আর এই কোষগুলো ক্যান্সার সেল নয়, সে ডাক্তারবাবুরা কী করে বোঝেন, বা যারা ল্যাবরেটরিতে টেস্ট করেন, যারা টেকনিশিয়ান বা ল্যাবরেটরি টেকনিক বায়োকেমিস্ট রয়েছেন, তারা কী করে বোঝে সেটা তোমাদের দেখিয়ে দিই। সাধারণ কোষের থেকে ক্যান্সার কোষের পার্থক্যটা কী, তাহলে এবার তোমাদের বলে দিই একটা বিনাইন টিউমার মানে একটা নর্মাল টিউমারের সাথে ক্যান্সার ম্যালিগন্যান্ট টিউমারের পার্থক্য কী, মানে এই টিউমারটার মধ্যে ক্যান্সার কোষ আছে না নেই বুঝবো কী করে। নাম্বার ওয়ান, যখন তোমার বেসিক্যালি বায়োপসির মাধ্যমে যে সেল বা কোষটা নেওয়া হলো সেই কোষটার মধ্যে যদি বিনাইন টিউমার পাওয়া যায় তার মধ্যে কী হচ্ছে, দেখো নিউক্লিয়াসটা কিন্তু মারাত্মক হারে বড়ো হবে ক্যান্সার কোষের মধ্যে। ওকে, সাইটোপ্লাজম কম হবে সেই কোষের মধ্যে, নিউক্লিয়াস বড়ো, নাম্বার টু সাইটোপ্লাজম কম, নাম্বার থ্রি হচ্ছে নিউক্লিয়াস বড়ো হওয়ার জন্য খুব বেশি স্টেন বা রঞ্জকে যদি রঞ্জিত করি খুব বেশি পরিমাণে স্টেন নিচ্ছে, ডিএনএর আকৃতির পরিবর্তন হচ্ছে নাম্বার ফোর, নাম্বার ফাইভ কোষের গায়ে মেমব্রেন বা আচ্ছাদনগুলো থাকছে না সেল মেমব্রেনগুলো, তার ফলে কী হচ্ছে কোষের মধ্যে যে দূষিত পদার্থটা বা সেই যে দুষ্ট জিনটা বা যে ম্যালিগন্যান্সি সেই প্রপার্টিটা যেটা একটু আগে বললাম ইনভেসিভ কথাটা, সে কী করবে রক্ত বা লসিকার মাধ্যমে পাশের কোষ থেকে তার পাশের কোষে এইভাবে ছড়িয়ে দেবে সেই ক্যান্সার সেলগুলোকে, এবং এই যে ম্যালিগন্যান্ট সেলগুলো খুব তাড়াতাড়ি বিভাজিত হবে এবং খুব তাড়াতাড়ি বিভাজিত হচ্ছে এবং খুব তাড়াতাড়ি পাশের কোষকে অ্যাট্যাক করছে। এই পাওয়ার্সগুলো দেখে আমরা বুঝতে পারি যে এটা হচ্ছে নর্মাল টিউমার নাকি এটা ম্যালিগন্যান্ট টিউমার, মানে ক্যান্সার অলরেডি হয়ে গিয়েছে। এই হচ্ছে টিউমারটা দেখে ডিটারমাইন করা। এবার বলবো ক্যান্সার কোষের সঙ্গে সাধারণ কোষের পার্থক্য কী, ক্যান্সার কোষগুলো কেন আলাদা।
সেটা বলার জন্য যেটা বলতে হবে সেটা হচ্ছে ক্যান্সার কোষগুলো কিন্তু অমর হয়, দ্যাট মিন্স ইমমর্টাল। তার মানে একটা কোষ কিছুদিন পরে কিন্তু মারা যায়, কোষ বিভাজিত হয়, নতুন কোষ তৈরি হয়, সেই কোষটা নর্মাল নিয়মে মারা যায়, তার জায়গায় নতুন কোষ তৈরি হয়। বাট ক্যান্সার কোষগুলো কিন্তু মারা যায় না। একটা ক্যান্সার কোষ কিন্তু প্রায় 50 বার অবধি বিভাজিত হতে পারে, ভাবো, নর্মাল কোষ কিন্তু এত পারে না। এই যে 50 বার, সাধারণ কোষের ক্ষেত্রে হে ফ্রিক লিমিট বলে একটা পদ্ধতি কাজ করে, যার পদ্ধতি যেটা কাজ করার ফলে সাধারণ কোষ বুঝতে পারে যে এবার আর আমাকে বিভাজিত হতে হবে না, এবার আমার মৃত্যুর সময় এসে গিয়েছে। বাট ক্যান্সার কোষের ক্ষেত্রে সেরকম কোনো বালাই নেই, তারা প্রায় 50 বারের উপর বিভাজিত হয় এবং সারা শরীরে স্প্রেড করে। নাম্বার 1, তাহলে ক্যান্সার কোষগুলো অমর হয় বা ইমমর্টাল হয়। নাম্বার 2, ক্যান্সার কোষের একটা কোষ থেকে একটা কোষকে আলাদা করার জন্য রয়েছে সেল মেমব্রেন, যেটা একটু আগে বললাম, বা সেল মেমব্রেনগুলো কী করে না, পর্দা, তার সেই কোষের মধ্যে যা যা দূষিত পদার্থ বা যা আছে তার মধ্যেই সীমাবদ্ধ থাকে। বাট ক্যান্সার কোষের গায়ে সেল মেমব্রেনসগুলো উঠে যায়, তার ফলে কী হয়, ক্যান্সার কোষগুলো ইজিলি তার আশেপাশে যে রক্ত বা লসিকাগুলো রয়েছে তার মধ্যে ছড়িয়ে যায় এবং তার মধ্যে বিজাতীয় বা তার যে টক্সিন বা বিষটা বা তার যে এক্সক্রিটারি প্রোডাক্টটা সেটা রিলিজ করে, বা তার ফলে তার পাশের কোষটাও সহজেই আক্রান্ত হয়ে যায় এবং সেই কোষটা যেটা ক্যান্সার কোষ ছিল সে বিভাজিত হয়ে তৈরি করলো আবার নতুন ক্যান্সার কোষ, এবং সে যাকে অ্যাটাক করলো তার পাশের কোষকে তাকেও কিন্তু ক্যান্সার কোষে বিভাজিত করলো। এইভাবে আলটিমেটলি ক্যান্সার কোষ ছড়িয়ে পড়ে। নাম্বার 2 হলো, এই প্রসেসটাকে বলা হয় কন্ট্যাক্ট ইনহিবিশন। ওকে, নাম্বার 3 যেটা বলবো সেটা হচ্ছে তোমার যেটা বলা হয় সেটা হচ্ছে আক্রমণশীলতা বা ইনভেসিভনেস। তার মানে হচ্ছে কি না, ক্যান্সার কোষ খুব তাড়াতাড়ি তার পাশের কোষকে অ্যাটাক করতে পারে এবং নিজের মধ্যে যে টক্সিন বা নিজের যে ক্ষতিকর জিনটা তাড়াতাড়ি তার পাশের কোষকেও কিন্তু ছড়িয়ে দিতে পারে। এই পদ্ধতিটার নাম হচ্ছে অ্যাঞ্জিওজেনেসিস। অ্যাঞ্জিওজেনেসিস কি? অ্যাঞ্জিওজেনেসিস মানে হচ্ছে ক্যান্সার কোষ খুব তাড়াতাড়ি নিজের মধ্যে রক্ত লসিকার বাহুগুলো তৈরি করতে থাকে, মানে ব্লাড ভেসেলস বা রক্তজালক বা লিম্ফ নোড মানে লসিকা বাহু তৈরি করে খুব তাড়াতাড়ি তার মধ্যে থেকে পাস করে পাশের কোষে, তার থেকে পাশের কোষে সারা অঙ্গে ছড়িয়ে যায়। এইভাবে মেটাস্টেসিস পদ্ধতির মাধ্যমে ছড়িয়ে দেয়, সেই জন্য ক্যান্সার কোষের কিন্তু অ্যাঞ্জিওজেনেসিস পাওয়ারটা মারাত্মক বেশি। ক্যান্সার কোষে কোনো রকম অ্যাপোপ্টোসিস হয় না, সাধারণ কোষে অ্যাপোপ্টোসিস হয়। এই অ্যাপোপ্টোসিস মানে কি? অ্যাপোপ্টোসিস মানে প্রোগ্রাম সেল ডেথ, মানে কোষ যখন নিজে থেকে সুইসাইড করে, নিজের মধ্যে যদি কোনো ক্ষতি থাকে, আমাদের দেহের বডির একটা সিস্টেম আছে সেই কোষটাকে মেরে দিতে পারে যদি সেই কোষটার ডিফিকাল্টি হয়, মানে সেই কোষটার মধ্যে কোনো ফল্ট থাকে বা সেই কোষটার মধ্যে যে জিনগুলো রয়েছে তার মধ্যে যদি কোনো ফল্ট থাকে, কোষ কী হয় না, অ্যাপোপ্টোসিস পদ্ধতির মাধ্যমে নিজেকে মেরে ফেলতে পারে, যেটাকে আমরা বলি প্রোগ্রাম সেল ডেথ। বাট ক্যান্সার কোষে এরকম কোনো বালাই নেই। কী হয় না প্রোগ্রাম সেল ডেথ, কী হয় না অ্যাপোপ্টোসিসে না, বেসিক্যালি ধরো কোষের মধ্যে জিনের কোনো সমস্যা হলো। আমরা জানি কোষের মধ্যে নিউক্লিয়াস রয়েছে, নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোম রয়েছে, ক্রোমোজোমের মধ্যে জিন রয়েছে। সেই জিনের গঠনে যদি কোনো সমস্যা হয়, মানে নিউক্লিওটাইড বা নিউক্লিওসাইট, যারা ক্লাস 9 পড়ো সবে পড়তে শুরু করেছে বুঝতে পারবে, বা ধরো ATGC DNA-র মধ্যে A এর সঙ্গে T বাইন্ড করে, মানে অ্যাডিনিনের সঙ্গে থাইমিন আর G এর সঙ্গে C বাইন্ড করে, গুয়ানিনের সঙ্গে সাইটোসিন, এই বাইডিংটা যদি গণ্ডগোল হয়ে যায় সঙ্গে সঙ্গে কোষের কাছে ইনফরমেশন চলে যাবে যে এই কোষের মধ্যে জিন ঠিক নেই, এই কোষটা যদি স্প্রেড করে যায় তাহলে কিন্তু আমার ভবিষ্যতে ক্যান্সার হতে পারে, এখানেই আমাকে ওকে মেরে দিতে হবে, তার মানে অ্যাপোপ্টোসিস করতে হবে। বাট ক্যান্সার কোষের ক্ষেত্রে কিন্তু অ্যাপোপ্টোসিস হয় না, ও কিন্তু র্যাপিডলি হারে বিভাজিত হতেই থাকে, এই একটা সমস্যা। আর একটা জিনিস যেটা সমস্যা সেটা হচ্ছে ক্রোমোজোম জিন মধ্যে যদি মিউটেশন হয়, মিউটেশন মানে পরিব্যক্তি, কার্সিনোজেনের কথায় পড়ে যাচ্ছি, মানে যার প্রভাবে ক্যান্সার হয়, সেই কার্সিনোজেনের প্রভাবে আমার যদি ক্রোমোজোমের মধ্যে পরিবর্তন বা জিনের মধ্যে যদি পরিবর্তন যদি ঘটে তাহলে কিন্তু কী হয় না, মিউটেশন হয়। এই মিউটেশন দু রকমের হতে পারে, জিন এবং ক্রোমোসোম। যদি মিউটেশনটা ছোটো হয়, খুব ক্ষুদ্র লেভেলে হয়, তাহলে সেটা জিন মিউটেশন, যদি বড় আকারের হয় তাহলে সেটা বলা হয় ক্রোমোসোম মিউটেশন। এই ক্রোমোসোমের মিউটেশনের ফলে কী হয় না, আলটিমেটলি ক্রোমোসোমের গঠনটা ঠিকঠাক হয় না, একটা ভুল ইনফরমেশন, আমাদের জিনের মধ্যে রয়েছে জেনেটিক কোড, যেই কোডটার কাজ হচ্ছে ওই যে কোড অনুযায়ী ইনফরমেশনসগুলোকে ছড়িয়ে দেওয়া বা তথ্যগুলোকে সারা দেহে ছড়িয়ে দেওয়া, এই কোডটাতেই যদি গণ্ডগোল হয় তাহলে ভুল তথ্য সারা দিয়ে যায় এবং এইভাবেই ভুল তথ্য যেতে যেতে আমাদের সিস্টেমটা, আমাদের বডিটা কী হয়, কোল্যাপস করে এবং ভেঙে ফেলে এবং সারা দিতে পারে না বিভিন্ন রকম ফিজিওলজিক্যাল প্রসেসে, তার ফলেই যেন একটা মানুষ মারা যায় ক্যান্সারের ফলে ধীরে ধীরে, রাতারাতি কিন্তু সে মারা যায় না, তার কারণ আমাদের বডিটাই সেই সিস্টেমের সাথে অভ্যস্ত নয়, সারা দিতে পারে না এবং একটা একটা করে অর্গ্যান ফেলিওর হয় বা একটা একটা করে সিস্টেম ব্রেক করে এবং আমরা কিন্তু আলটিমেটলি মারা যাই ক্যান্সারের ফলে। সেই জন্য এই যে মিউটেশন হয়, একটা ধরো আমি উদাহরণ দিই, ক্রনিক মাইলিড লিউকেমিয়া মানে এক ধরনের ব্লাড ক্যান্সার, লিউকেমিয়া মানে ব্লাড ক্যান্সার, তো আমি ক্রনিক মাইলিড লিউকেমিয়ার কথা বলছি। এই লিউকেমিয়ার জন্য কারণ যেটা বলছেন সায়েন্টিস্টরা সেটা হচ্ছে ক্রোমোজোম নাম্বার 9 এবং ক্রোমোজোম নাম্বার 22 মানে 22, এই দুটো ক্রোমোজোম যদি দুটো ক্রোমোজোমের এক ধরো ক্রোমোজোম নাম্বার 9 থেকে একটা পার্ট খুলে ক্রোমোজোম নাম্বার 22 ওপর গিয়ে বসে পড়লো, এই প্রসেসটাকে আমরা বলি ট্রান্সলোকেশন, যখন ক্রোমোজোমের মধ্যে একটা পার্ট খুলে আর একটার ওপর গিয়ে বসে পড়ে, এই ট্রান্সলোকেশনের ফলে যে নতুন ক্রোমোজোমটা তৈরি হলো যার অর্ধেকটা 9 অর্ধেকটা 22, এই প্রসেসটা, এই ক্রোমোজোমটাকে বলা হয়
হয় ফিলাডেলফিয়া ক্রোমোসোম। এই ফিলাডেলফিয়া ক্রোমোসোমের ফলে আমাদের ক্রনিক মাইলিন লিউকিমিয়া হবেই এবং পেশেন্ট আলটিমেটলি মারা যায়, মানে ব্লাড ক্যান্সার। তো এরকমই ক্রোমোসোমের কী হয় না, হঠাৎ করে ক্রোমোসোমের মিউটেশনের ফলে কী হয় না, ক্রোমোসোমের একটা পার্ট খুলে একটা পার্টে গিয়ে বসে ফলে এবং তার ফলে কিন্তু আমাদের ক্যান্সার হতে পারে। তাহলে এইভাবে কিন্তু আমাদের জিনের কারণেও কিন্তু ক্যান্সার হতে পারে, যেটা এক্ষুনি বললাম মিউটেশনের কারণে। তাহলে কোষ কী কারণে ক্যান্সার করছে বললাম, ক্যান্সার কোষের প্রপার্টিটা বলে দিলাম এবং কী করে ক্যান্সার কোষটা ছড়িয়ে পড়ে সেটাও বললাম। এবার আমরা যেটা বলবো সেটা হচ্ছে বংশগত। কোনো কোনো ক্ষেত্রে ক্যান্সার কিন্তু বংশগত। বাচ্চাদের ক্ষেত্রে 6 থেকে 7 মাস বয়সের ক্ষেত্রে চোখে, তাদের চোখে একটা ক্যান্সার হওয়ার চান্স থাকে যেটা 40% বংশগত, মানে বাবা বা মার থাকলে তার ছেলেটি বা মেয়েটির মধ্যে 40% হওয়ার চান্স থাকে। সেইটাকে আমরা বলি রেটিনোব্লাস্টোমা, চোখের ক্যান্সার রেটিনোব্লাস্টোমা হতে পারে। BRCA1 জিনটা যদি তোমার মধ্যে থাকে মহিলাদের ক্ষেত্রে স্পেশালি, তাদের ব্রেস্ট ক্যান্সার হওয়ার চান্স থাকে মহিলাদের ক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সার। এক্সাম্পল একটা দিই, অ্যাঞ্জেলিনা জোলির নাম নিশ্চয়ই সবাই শুনেছো, হলিউড সুপারস্টার। অ্যাঞ্জেলিনা জোলির ম্যাটারনাল সাইডে, মানে মা তার দিদা, এরা সবাই ব্রেস্ট ক্যান্সারে মারা গেছিলেন। তারপর অ্যাঞ্জেলিনা জোলি যখন নিজের জিন থেরাপি করলেন বা জিন অ্যানালাইসিস করলেন, তখন উনি জানতে পারলেন যে জিন থেরাপি করলে কী হবে, বা জিন অ্যানালাইসিস করলে বেসিক্যালি, বা জিন ম্যাপিং করলে কী হবে না, তোমার বডির কোন জিনটা কোথায় কোন জিনটা রয়েছে সেটা জানতে পারবো, কোনো যদি নতুন জিন থাকে কোনো খারাপ জিন থাকে সেটাও জানতে পারবো। তো ওনার যেহেতু প্রচুর পয়সা এবং ওখানকে টেকনোলজি প্রচুর হাই, তো সে সায়েন্স প্রচণ্ড এগিয়েছেন ওই সমস্ত কান্ট্রিতে। তো উনি যখন জিন ম্যাপিং করলেন জানতে পারলেন ওনার শরীরে BRCA1 জিন রয়েছে এবং ভবিষ্যতে উনি 70% চান্স ওনার ব্রেস্ট ক্যান্সার হওয়ার। উনি সঙ্গে সঙ্গে নিজের ব্রেস্টটা কেটে বাদ দিয়ে দিলেন যাতে ব্রেস্ট ক্যান্সার না হতে পারে। তো এইভাবে জিনও কিন্তু ক্যান্সারের জন্য দায়ী হতে পারে, ঠিক আছে। নাম্বার 3 বলবো, বাচ্চাদের ক্ষেত্রে কিডনিতে একটা ক্যান্সার দেখা যায় যেটাকে আমরা বলি নেফ্রোব্লাস্টোমা। ওকে, কিডনির মধ্যে এক প্রকারের টিউমার তৈরি হয় যা পরবর্তীকালে ক্যান্সারে রূপান্তরিত হয়, নেফ্রোব্লাস্টোমা, যা কিন্তু 100% বংশগত, মানে কি বাবা বা মার থাকলে শিশুটির 100% চান্স ক্যান্সার হওয়ার। এগুলো হচ্ছে জিনগত কারণ বা বংশগত কারণে ক্যান্সার। আরও 2-1টা কথা ইনস্ট্যান্স দিই তোমাদের। তাহলে দেখে নিলাম বংশগত কারণেও কিন্তু ক্যান্সার হতে পারে কোনো কোনো ক্ষেত্রে। যেমন ধরো আমি নেফ্রোব্লাস্টোমা বললাম, রেটিনোব্লাস্টোমা বললাম, এবং আমাদের যদি ব্রেস্ট ক্যান্সার দেখো তার কিন্তু মোটামুটি বলা হয় 20-25% চান্স ব্রেস্ট ক্যান্সার বংশগত হওয়ার। এছাড়াও ইউটেরাইন ক্যান্সার, মানে মহিলাদের যে জরায়ুতে ক্যান্সার হয় বা সার্ভিক্সে ক্যান্সার হয়, সেটাও কিন্তু কোনো কোনো ক্ষেত্রে বংশগত হতে পারে। এবার আমরা বলি আমাদের শরীরের মধ্যে কিছু জিন রয়েছে যা কিন্তু ক্যান্সার তৈরি হওয়ার জন্য রেসপন্সিবল বা দায়ী, অনকোজিন। আমাদের শরীরে যে জিনগুলো ক্যান্সারের জন্য দায়ী সেই জিনগুলোকে বলা হয় অনকোজিন। ওকে, বেসিক্যালি কী বলছি, অনকোজিন। আর যারা ক্যান্সার নিয়ে দেখবে ডক্টররা ট্রিটমেন্ট করেন বা যারা রিসার্চ করে তাদেরকে বলা হয় অনকোলজিস্ট, ঠিক আছে। এই হচ্ছে অনকোজিন। এবার তাহলে এতক্ষণ তো খারাপ জিনের কথা বললাম, বাট আমাদের শরীরে কিছু জিন আছে যারা কিন্তু এই ক্যান্সার বা টিউমার তৈরি করতে বাধা দেয়, তাদেরকে আমরা বলি টিউমার সাপ্রেসার জিন। তার মানে কিছু জিন বললাম ক্যান্সার করতে সাহায্য করছে, কিছু জিন আবার টিউমারকে বাধা দিচ্ছে, মানে ক্যান্সার হতে বাধা দিচ্ছে। যেমন ধরো APC বলে একটা জিন আছে যা টিউমার সাপ্রেসার জিন, যা আমাদের রেকটাম, মানে মলাশয় এবং কোলন ক্যান্সারকে বাধা দিচ্ছে। যেমন ধরো BRCA1 জিন রয়েছে যা কোনো কোনো ক্ষেত্রে তোমার ব্রেস্ট ক্যান্সারকে কিন্তু টিউমার সাপ্রেসার জিন হিসেবে কাজ করে এগুলো। যেমন ধরো P53 জিন, যারা কিন্তু টিউমার সাপ্রেসার জিন কোনো কোনো ক্ষেত্রে। তাহলে কী কী বললাম, APC, P53, BRCA1, BRCA2 এবং INK4, INK4, এই সমস্ত জিনগুলো কিন্তু টিউমার সাপ্রেসার জিন, যা কিন্তু ক্যান্সারকে সাপ্রেস করতে হেল্প করছে বা টিউমারকে সাপ্রেস করতে হেল্প করছে। তাহলে এই হচ্ছে ক্যান্সারের ইতিবৃত্ত হয়ে গেল। এবার তাহলে আমরা বলবো যেটা, সেটা হচ্ছে ক্যান্সারের কারণ কী, কোন কোন কারণে, মানে এতক্ষণ আমাদের বডির ভেতরে কোন কোন কারণে বা বংশগত কারণে ক্যান্সারের কথা বললাম। এবার আমরা বলবো বাইরে থেকে আগত কোন কোন জিনিসের কারণে ক্যান্সার হতে পারে, যার ম্যাক্সিমাম যে ক্যান্সার হয় মানুষের তা কিন্তু এই বাইরে থেকে আগত জিনগুলোর কারণেই হয়। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। বাইরে থেকে আগত যে জিনিসগুলোর জন্য ক্যান্সার হয় তাদেরকে আমরা বলি কার্সিনোজেন। ওকে, এই কার্সিনোজেন 3 রকমের হতে পারে, মানে 3টে কারণে আমাদের বাইরে থেকে আগত কোনো বস্তুর জন্য ক্যান্সার হতে পারে। একটা হচ্ছে গ্যাসিয়াস কার্সিনোজেন, গ্যাসীয় পদার্থ। একটা ভাইরাল, মানে ভাইরাসের প্রভাবে কার্সিনো হতে পারে। আর একটা হচ্ছে বায়োকেমিক্যাল, মানে জৈব রাসায়নিক পদার্থের ফলে হতে পারে। যেমন ধরো সূর্যরশ্মি থেকে আগত ইউভি রে এর ফলে আমাদের স্কিন ক্যান্সার হতে পারে, ইউভি রে, এক্স রে, গামা রে, ইউরেনিয়াম, এই যে তেজস্ক্রিয় পদার্থগুলো, এগুলো যদি হয় আমাদের বডিতে, এগুলো যদি প্রবেশ করে তাহলে কিন্তু আমাদের ক্যান্সার হতে পারে, ঠিক আছে। যেমন ব্লাড ক্যান্সার, আমাদের রেকটামে ক্যান্সার, মানে মলাশয়ের ক্যান্সার, বা আমাদের লিভার ক্যান্সার, আমাদের পাকস্থলীর মধ্যে কোনো কোনো ক্ষেত্রে ক্যান্সার, আমাদের লাং ক্যান্সার, স্কিন ক্যান্সার, এগুলো কিন্তু এই বাইরে থেকে আগত এই সমস্ত জিনিসগুলোর জন্য হয়ে থাকে।
এরপর যেটা বলবো সেটা হচ্ছে ভাইরাসের কারণে কী কী, মানে তার মানে কী বলবো, এবার বলবো আমরা ভাইরাল অনকোজ বা সরি ভাইরাল কার্সিনোজেন। ভাইরাল কার্সিনোজেনের মধ্যে কারা রয়েছে? হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। প্যাপিলোমা ভাইরাস যদি অ্যাট্যাক করে তাহলে কিন্তু হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের প্রভাবে কিন্তু আমাদের কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় লিভার ক্যান্সার হওয়ার চান্স থাকে, নাম্বার ওয়ান। নাম্বার টু, হেলিকোব্যাক্টার পাইলোরি বলে একটা ব্যাকটেরিয়া রয়েছে যা যদি আমাদের পাকস্থলীতে অ্যাট্যাক করে কোনো কোনো সময় আমাদের পাকস্থলীতে গ্যাস্ট্রিক আলসার বা পেপটিক আলসার যা পরবর্তীকালে আমাদের পাকস্থলীর ক্যান্সার তৈরি করতে সাহায্য করছে। এছাড়াও হেপাটাইটিস বি সি এই সমস্ত ভাইরাসগুলো কোনো কোনো সময় লিভারের ক্যান্সার তৈরি করার জন্য রেসপন্সিবল। তাহলে এগুলো হচ্ছে ভাইরাল কার্সিনোজেন। এবার আমরা যেগুলো বলবো সেগুলো হচ্ছে বায়োকেমিক্যাল, মানে আমাদের খাদ্যে মেশানো বিভিন্ন রং, পানীয় জলের সঙ্গে আসা বিভিন্ন বস্তু, হেভি মেটালস, বা আমাদের খাদ্যকে টেস্টি করার জন্য, খাদ্যকে আরও বেশি সুন্দর করার জন্য, দেখতে সুন্দর করার জন্য, এছাড়াও আমাদের খাদ্যর মধ্যে যে প্রেজারভেটিভ মেশানো হয় যা অনেক দিন ভালো থাকার জন্য, সেগুলোর প্রভাবেও কিন্তু আমাদের ক্যান্সার হতে পারে। যেমন আর্সেনিক, অ্যাসবেস্টস, ক্রোমিয়াম, নিকেল, ক্যাডমিয়াম, এই সমস্ত বেঞ্জোপাইরিন, অ্যাফ্লাটক্সিন, এই সমস্ত পদার্থগুলো মানে যেগুলো হার্মফুল কেমিক্যালস আমাদের খাবারে মেশানোর ফলে কিন্তু ক্যান্সার হতে পারা, ক্যান্সারের চান্স কিন্তু বহুগুণ হারে বেড়ে যায়। মেটালিন ইয়েলো, ঠিক আছে, ম্যালাকাইট গ্রিন, এই সমস্ত জিনিসগুলো যত মেশানো হয় খাবার খাদ্যদ্রব্য রং করার জন্য, খাদ্যদ্রব্যের টেস্ট বাড়ানোর জন্য, বা আজিনামোটো চাইনিজ খাবারে মেশানো হয় বা খাদ্যদ্রব্যের তোমার কী বললাম স্থায়িত্ব বাড়ানোর জন্য, প্রেজারভেটিভের জন্য, সেগুলো কিন্তু আমাদের শরীরে গেলে ক্যান্সার হওয়া অবধারিত এবং এগুলো বিভিন্ন অঙ্গের বিভিন্ন ক্যান্সারের জন্য কিন্তু রেসপন্সিবল। এবার আর একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট শেয়ার করি, সেটা হচ্ছে মায়ের শরীর থেকে বাচ্চার শরীরে কিন্তু কোনো কোনো সময় ক্যান্সার হতে পারে। যেমন ধরো মুরগির কোলিও অ্যালান্টাইক পর্দা ভেদ করে বেসিক্যালি এক ধরনের ক্যান্সার হয়, সেটা মুরগির ক্ষেত্রে হয়ে থাকে, সেটা কিন্তু মুরগির ক্ষেত্রে দেখা গেছে। মানুষের ক্ষেত্রে এটা হয় কি না সেটা এখনও প্রমাণ হয়নি, কাজ চলছে, ইন ফিউচার খুব শিগগিরই প্রমাণ হয়ে যাবে। তাহলে এই হচ্ছে ক্যান্সারের কারণগুলো তোমাদের সাথে শেয়ার করে নিলাম, টোটাল কোন কোন কারণে ক্যান্সার হতে পারে, মানে কার্সিনোজেন্সগুলো। ওকে, এবার আমরা একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট তোমাদের সঙ্গে শেয়ার করব। এবার যেটা বলবো সেটা হচ্ছে হেলাসেলের কথা। হেনরিটা ল্যাক্স বলে একজন মহিলা ছিলেন ইংল্যান্ডে, যিনি 1951 সালে মারা যান জরায়ুর সার্ভিক্সে ক্যান্সার হয়ে, ঠিক আছে। তো উনি মারা যাওয়ার পরেও ওনার শরীর থেকে যে ক্যান্সার সেলসগুলো নিয়ে রাখা হয়েছিল ল্যাবে, সেগুলো নিয়ে কিন্তু এখনও রিসার্চ হচ্ছে এবং উনি মারা গেছেন 1951। ক্যান্সারের রিসার্চের জন্য ইউজ করা হচ্ছে ওনার বডির সেই সেলগুলো, এখনও চলছে, সেগুলোকে সেল ডিভিশন বা তোমার আর্টিফিশিয়াল প্রসিডিওরে রেস্টোর করে সেগুলোকে বৃদ্ধি করে সংখ্যায় সেগুলো নিয়ে কাজ চলছে। এই সেলসগুলোকে বলা হয় হেলা সেলস, যা নিয়ে রিসার্চাররা বা যারা রিসার্চ করছে ক্যান্সার নিয়ে তারাও কিন্তু কাজ এখনও কাজ করে চলেছে। এটা একটা হেলা সেলের কথা তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। নেক্সট আর একটা ইন্টারেস্টিং তথ্য দিয়ে দিই, ক্যান্সার কিন্তু মানসিক উত্তেজনা এবং আঘাতপ্রাপ্ত স্থান বা আবেগের কারণেও হতে পারে। খুব বেশি মানসিক উত্তেজনা, খুব বেশি হাইপার টেনশন বা কোনো জায়গায় আঘাত পেয়েছো সেখান থেকেও কিন্তু ক্যান্সার হতে পারে। অস্থিসন্ধিতে ব্রেক হয়েছে বা বোনস তোমার হাড়গোড় ভেঙে গিয়েছে কোনো কারণে, সেখান থেকেও কিন্তু ক্যান্সার ছড়াতে পারে। তাহলে মানসিক উত্তেজনা, আবেগ এবং আঘাত যদি কোনো জায়গায় পাও সেখান থেকেও কিন্তু ক্যান্সার হওয়ার চান্স থাকে। এগুলো শেয়ার করে নিলাম তোমাদের সঙ্গে। কথা আর দুটো বলবো, সেটা হচ্ছে হাইপারট্রপি আর হাইপারপ্লেসিয়া। যদি কোনো পরজীবীর আক্রমণ বা প্যারাসাইটিক ইনফেকশনের ফলে যদি আমাদের ক্যান্সার কোষ বা ম্যালিগন্যান্ট সেল দেখা যায় আমাদের শরীরে বা টিউমার তৈরি হয় তখন তাকে আমরা বলি হাইপারট্রপি। আর হাইপারপ্লেসিয়া কি? যখন অত্যধিক হরমোন ক্ষরণের ফলে যদি আমাদের শরীরে কোনো ম্যালিগন্যান্ট সেল বা ক্যান্সার কোষ পাওয়া যায় বা টিউমারের সৃষ্টি হয় তখন তাকে আমরা বলি হাইপারপ্লেসিয়া। যেমন অত্যধিক ইস্ট্রোজেন হরমোনের ক্ষরণের ফলে কিন্তু আমাদের জরায়ু বা ইউটেরাসের ক্যান্সার মহিলাদের ক্ষেত্রে হতে পারে। এই দুটো বললাম। ইংল্যান্ডের কারখানায় একটা মানে ধর ফার্ম বেসিক্যালি ইংল্যান্ডের একটা ফার্মে বা একটা ইন্ডাস্ট্রি একটা কারখানাতে 2-ন্যাপথ্যালামাইন যৌগ নিয়ে কাজ করেছিল কিছু শ্রমিক বহু বছর ধরে। পরবর্তীকালে দেখা যায় এই 2-ন্যাপথ্যালামাইন যৌগ নিয়ে কাজ করার ফলে মানে একটা কেমিক্যাল ফ্যাক্টরিতে তাদের প্রত্যেকে যে কটা শ্রমিক কাজ করেছিল একটা জিনিস তৈরি করার জন্য, একটা প্রোডাক্ট তৈরি করার জন্য, তাদের প্রত্যেকের মূত্রথলির বা মূত্রনালীর ক্যান্সার ধরা পড়েছিল পরবর্তীকালে। তাই এই সমস্ত কেমিক্যালসগুলো কিন্তু খুব মারাত্মক, যা কিন্তু পরবর্তীকালে ক্যান্সার হওয়ার জন্য দায়ী। তাই এই হচ্ছে টোটাল ক্যান্সারের সিনারিওটা। এবার বল, ক্যান্সার মানে কি মারা যাবে? তা কিন্তু নয়। শেষ চলে এসে আলোচনা শেষ প্রান্তে বেশ কিছুজনের এক্সাম্পল দিই কিছু সেলিব্রিটি যারা ক্যান্সারকে জয় করেছে। যেমন ধরো আমি যদি বলি যুবরাজ সিং, মনীষা কৈরালা, লিজা রে, এরা প্রত্যেকে কিন্তু ক্যান্সারকে জয় করে ফিরেছে আমাদের সেলিব্রিটিদের মধ্যে। আরও আশেপাশে প্রচুর মানুষ আছে যাদের দেখতে পাবে যারা ক্যান্সারকে জয় করেছে। আবার ক্যান্সারের ফলে মারাও গেছে অনেক মানুষ আছে, যেমন ধরো ঋষি কাপুর, ইরফান খান রিসেন্টলি মারা গেলেন এরা। তার মানে প্রপার ট্রিটমেন্টটা দরকার, এমন নয় যে
ক্যান্সারের বিরুদ্ধে জয় করার জন্য আমাকে সবসময় প্রচুর পয়সা, প্রচুর প্রতিপত্তি থাকতে হবে। আমাকে দরকার প্রপার ট্রিটমেন্ট, প্রপার সময় ডায়াগনোসিস শুরু হওয়া, তাহলে কিন্তু আমরা ক্যান্সার থেকে মুক্তি পেতে পারি। ক্যান্সারের জন্য কী কী ট্রিটমেন্ট করা হয়, কেমোথেরাপি, রেডিওথেরাপি, স্টেম সেল থেরাপি, হরমোনাল থেরাপি, সার্জারি, এই প্রত্যেকটা ডিটেলস আলোচনা আমরা নেক্সট ডে করব এবং কোথাকার ক্যান্সারকে কী বলে সেটা নেক্সট ডে করব। আজকে আলোচনা প্রায় শেষ প্রান্তে চলে এসেছি, তাই কিছু এক্সট্রা ইনফরমেশন তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। জেরোডার্মা পিগমেন্টোসাম বলে এক প্রকারের ক্যান্সার হয়, যা আমাদের স্কিনের মধ্যে যদি আল্ট্রাভায়োলেট রে দিনের পর দিন পড়ে, তাহলে আমাদের স্কিনে যে ক্যান্সারটা দেখা যায় সেটাকে আমরা বলি জেরোডার্মা পিগমেন্টোসাম। আর এক প্রকারের বাদামে বা বাদামে এক প্রকারের রাসায়নিক পদার্থ রয়েছে, ন্যাচারালি, কোনো আর্টিফিশিয়াল মেশানো নয়, অ্যাফ্লাটক্সিন, যা কিন্তু ক্যান্সার হওয়ার জন্য রেসপন্সিবল, স্পেশালি তোমার কাঠবাদাম বা চিনি বাদামের ক্ষেত্রেও কোনো কোনো সময় হয়। তো দেখা যায় এই সমস্ত কেমিক্যালসগুলো আমাদের শরীরে যাওয়ার ফলে এই অ্যাফ্লাটক্সিনটা, যা আমাদের ক্যান্সার সৃষ্টি হওয়ার জন্য দায়ী। এছাড়াও মুড়িকে ফোলানোর জন্য ইউজ করা হয় ইউরিয়া, যা কিন্তু আমাদের ক্যান্সারের জন্য রেসপন্সিবল। তো ভবিষ্যতে ডাক্তারবাবুরা বা রিসার্চাররা একটা কথা বলছেন যে ক্যান্সার কিন্তু খুব শীঘ্রই মহামারীর আকার নেবে এবং আগামী 25 বছরের মধ্যে দেখা যাবে যে একটা বাড়িতে যদি 4 জন মেম্বার থাকে তাদের মধ্যে 1 জনের ক্যান্সার হওয়া, মানে দ্যাট মিন্স হচ্ছে 1 বা 2 জন ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। তো এই হচ্ছে টোটাল ক্যান্সার সম্পর্কে বললাম। ভিডিওটা করার উদ্দেশ্য এটাই, তোমাদের ভয় পাওয়ানো নয়, সচেতন করা, যাতে এবং রোগটা সম্পর্কে বলা, যাতে এবং অবশ্যই ভিডিওটা প্রত্যেকের সঙ্গে দেখবে, প্রত্যেককে পাঠাবে, প্রত্যেকের বোঝার মতন করে সহজ করে বললাম, রোগটা কী বললাম, কেন হয় সেটা বললাম। তার সেকেন্ড পার্টে আমরা কালকে বলবো রোগটার লক্ষণ কী দেখে বুঝতে পারো যে তোমার সামহ ক্যান্সার হতে পারে বা হয়েছে, সেটা দেখে তাহলে ট্রিটমেন্ট করতে হবে বা ইমিডিয়েটলি ডায়াগনোসিস করতে হবে সেটা, কোথাকার ক্যান্সারকে কী বলে এবং ক্যান্সার হলে কী ট্রিটমেন্ট করা হয়। তাই সচেতন করলাম রোগটার সম্পর্কে এতদিন অনেক কথা শুনেছি আমরা, এত তার প্রপার সায়েন্টিফিক ব্যাখ্যাটা দেখে নিলাম। ওকে, চলে যাই কুইজ সেকশনে। আজকেও থাকছে কুইজ, অবশ্যই এই টপিকটা থেকে রিলেভেন্ট টপিকের ওপর 10টা কোয়েশ্চন তোমাদের জন্য থাকবে। ফার্স্ট প্রশ্ন তোমাদের জন্য রয়েছে, ম্যালিগন্যান্ট ম্যালেরিয়ার জন্য দায়ী পরজীবীটির নাম কী? প্লাজমোডিয়ামের কোন প্রজাতি ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া ঘটায়? নাম্বার 2, ব্লুম সিন্ড্রোম কী বলো তো? ব্লুম। নাম্বার 3 বলবে আমাকে, ম্যাটারনাল অ্যান্টিবডি, কোন অ্যান্টিবডিকে বলা হয় ম্যাটারনাল অ্যান্টিবডি? নাম্বার 4 বলবে, নকচারনাল পিরিওডিসিটি, কোন ভাইরাস বা কে নকচারনাল পিরিওডিসিটি দেখায়? নেক্সট কোয়েশ্চেন বলছে আমাকে, বলবে আরএনএ ভাইরাসের প্রভাবে ক্যান্সার হয়, একটা ভাইরাসের উদাহরণ দাও তো, একটা আরএনএ ভাইরাস যার প্রভাবে ক্যান্সার হয়। নেক্সট কোয়েশ্চেন, একটা অনকোজিনের এক্সাম্পল দাও, ভিডিওতে বলা আছে। নেক্সট কোয়েশ্চেন, লিউকেমিয়া কী? ভিডিওতে বলা আছে। নেক্সট কোয়েশ্চেন, পাইরোজেন কাকে বলে? তারপরে কোয়েশ্চেন, এলিফ্যান্টিয়াসিস, কোন রোগের অপর নাম এলিফ্যান্টিয়াসিস? লাস্ট কোয়েশ্চেন, বিসিজি ভ্যাকসিন কোন কোন রোগে প্রতিরোধে ব্যবহার করা হয় বা কোন কোন রোগ ঠেকাতে ব্যবহার করা হয়? তাহলে এই হচ্ছে আজকের টোটাল 10টা প্রশ্ন কুইজের। সবাই সেফ থাকবে, হেলদি থাকবে এবং পড়াশোনাটা মন দিয়ে করতে থাকবে। ক্যান্সার সম্পর্কে ডিটেলস তোমাদের আলোচনা করলাম, আবার নেক্সট ভিডিওতে বাকিটা আলোচনা করব এবং কিছু ইনস্ট্যান্সও দেবো। তাই সবাই, আমাকে যারা সাবস্ক্রাইব করোনি, প্রথমবার দেখছো, তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, ভিডিওগুলো লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো। আর যারা দেখছো তারা প্রতিদিন দেখো, কমেন্ট সেকশনে জানিও কোথায় কী প্রশ্ন হয়েছে, কোথায় কী জানতে চাইছো, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো। স্টে সেফ, স্টে হেলদি অ্যান্ড থ্যাংক ইউ, সো স্টে উইথ মি।